भक्त गोष्ठी सहिते गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्ति लभ्य है। आदि खंडे नवम अध्याय गतकल्ल पर्यंत आमरा आस्वादन पेयेछि नवद्वीपे दिग्विजयी पंडित एसेछेन सारा भारतवर्ष पांडित्य लड़ाई जयलाभ करे नवद्वीपे एसेछेन केन ना नवद्वीपे बहु पंडितेर बास। आज थेके 500-550 बचर आगे नवद्वीपे लक्ष लक्ष पड़ुआ एसे पढ़ाशोना करतें। चैतन्य भागवते लेखा आछे नवद्वीपे परिश्ले से विद्यालाभ हय। তাই লক্ষ লক্ষ পড়ুয়া এখানে পড়াশোনা করেন, সবাই অধ্যাপক শিরোমণি। তাই দিগ্বিজয় পণ্ডিত এসেছেন নবদ্বীপের পড়ুয়াদেরকে পাণ্ডিত্যে লড়াইয়ে পরাজিত করবেন। হাতি ঘোড়ার সঙ্গে অনেক পার্ষদগণ নিয়ে এসেছেন। নবদ্বীপের যারা পড়ুয়া পণ্ডিত তারা ভয় কাঁপছে, সারা ভারতবর্ষ জয় করে এসেছে, তাহলে তো আমাদেরকে হার মানিয়ে দেবে। সবাই চিন্তায় পড়ে গেলে নবদ্বীপের বদনাম হবে। তা পড়ুয়ারা সবাই মিলে আমার গৌরহরির কাছে এলেন, এসে সব কিছু জানালেন। তখন মহাপ্রভু হেসে হেসে বললেন, কারো অভিমান কখনো ঈশ্বর রাখে না, কারণ ঈশ্বরের এক নাম দর্পহারী মধুসূদন। দর্প মানেই হলো অহংকার, সে অহংকার বা অভিমান অনেক কিছুর হতে পারে, যেমন ধনের গর্ব, পাণ্ডিত্যের গর্ব, তারপর কুলের গর্ব, অনেক রকম গর্ব বা অভিমান হয়। যারা অনেক সুন্দর সুন্দরী তারাও তাদেরও গর্ব হয়, আমি বিশ্ব সুন্দরী, প্রতিযোগিতা হচ্ছে বিশ্ব সুন্দরী। কিন্তু যারা হরিভক্ত বা বৈষ্ণব তাদের কোনো গর্বই নাই, তাদের কোনো কিছুর অভিমান নাই। যারা শুদ্ধ ভক্ত তারা সর্বোত্তম হয়েও নিজেকে হীন করি জানি, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে। লোকে তাদের সর্বোত্তম বলে, আপনি বড় পণ্ডিত, বড় বৈষ্ণব, মহারাজ, বড় গোসাই, অমক তমক ইত্যাদি বলে না। কিন্তু বৈষ্ণব কি বলেন, না আমি অধম, আমার মতো অধম আর কেউ নাই। স্বয়ং রাধারানী, তার মতো তো কৃষ্ণ প্রেমিক আর কেউ নাই, কৃষ্ণকে রাধারানীর মতো ভালো আর কেউ বাসে না জগতে। হ্যাঁ, আর যার প্রেমে বশ হয়ে আমার গোবিন্দ তার চরণে দাসখত লিখেছেন যে আমি তোমার কেনা দাস। তাহলে কেমন প্রেম করেছেন, কেমন ভালোবাসা করেছেন গোবিন্দের সঙ্গে যে গোবিন্দ তার পায়ে দাসখত লিখলেন। সেই রাধারানী মাথুর বিরহে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছেন। রাধারানী শত বছর কৃষ্ণ হারা, তাই সখীদের কাছে বলছেন যে ললিতা, বিশাখা, আমার কৃষ্ণের প্রতি একটু প্রেম নাই রে, কৃষ্ণের প্রতি আমার একটু ভালোবাসা নাই,
যদি থাকতো তাহলে শত বছর কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ সেবা বিমুখ হয়ে আমি প্রাণে বেঁচে থাকতে পারতাম না। নিতাই গৌর হরিব ভাবুন মায়েরা কি বলছেন, শুনছেন রাধারানী কি বলছেন? যার মতো কৃষ্ণ ভালোবাসা কেউ জানে না, আর তিনি বলছেন আমার কৃষ্ণের প্রতি একটু প্রেম নাই, যদি থাকতো শত বছর কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়ে আমি এখনো নীলজ্জের মতো প্রাণে বেঁচে আছি। কৃষ্ণ সেবা বিমুখ এই পাষাণ সদৃশ ইন্দ্রিয়, কৃষ্ণ সেবাবিহীন কাষ্ঠ সদৃশ ইন্দ্রিয়গুলি নিয়ে আমি নীলজ্জের মতো বেঁচে আছি। আমার কি মনে হয় জানিস, চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী, অতি ভাম বুঝিয়নুমানে সখীরে, অতি ভাম বুঝিয়নুমানে মথুরায় হলো চিরদিবস, সীথায় রাত্রি বুঝি হয় না সখী, মথুরায় হলো চিরদিবস, আমি অনুমানে বুঝেছি রে মথুরায় হলো চিরদিবস, মথুরায় বুঝি চিরকাল দিন রে, সেখানে বুঝি রাত্রি হয় না, কারণ আমার পরাণবধু যাবার সময় বলেছিল আমি আজ যাচ্ছি আবার কাল আসব, কিন্তু কাল বলতে কত কাল চলে গেল, কাল গেল পরশু গেল সপ্তাহ গেল পক্ষ গেল মাস গেল বছর গেল, দেখতে দেখতে শত বছর কেটে গেল, তবু তার কাল আর হলো না। তাই আমার মনে হয় আমাদের বৃন্দাবনে যেমন দিনের পরে রাত্রি আসছে আর রাত্রি প্রভাত হলেই কাল হচ্ছে, তাই না? কিন্তু মথুরায় বুঝি রাত্রি হয় না রে, সেখানে বুঝি চিরকাল দিন, যদি রাত্রি হতো তাহলে রাত্রি প্রভাত হতো, আর প্রভাত হলে কাল হতো, কাল হলেই আমার বোধ ফিরে আসতো। আমার আরো অনুমান, কি অনুমান জানিস, মধুনগর যশিতা সবহতারা পণ্ডিতা, মানে মথুরার যারা রমণী তারা সবাই পণ্ডিতা বুদ্ধিমতী। হ্যাঁ, মধুনগর যশিতা সবহতারা পণ্ডিতা, বাঁধল মন সুরত রতি দানি, তাদের উত্তম রতি উত্তম প্রেম উত্তম ভালোবাসা, উত্তম রতি দিয়ে বেঁধেছে রে মথুরার রমণী তারা, উত্তম রতি দিয়ে বেঁধেছে রে আমার পরাণ বধুবাকে, উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। আমার হলো সামান্য রতি, আমার সামান্য প্রেম, আর মথুরা রতি রমণীর উত্তম রতি। তা মানুষ ততদিন সামান্য রতিতে আসক্ত থাকে
যতদিন উত্তম রতির সন্ধান না পায়। কিন্তু একবার যদি বেশি ভালোবাসা পায় আর কি কম ভালোবাসার কথা মনে রাখে রে? বেশি ভালোবাসা পেলে আর কম ভালোবাসার কথা মনে থাকে না। তাই আমার পরাণবধ তাকে মথুরার রমণী উত্তম রতি দিয়ে, উত্তম প্রেম দিয়ে বেঁধে ফেলেছে। তাই অভাগিনীর কথা তার মনে নাই রে, উত্তম রতির সঙ্গ পেয়ে এই অভাগিনীর কথা মনে নাই রে। কেন থাকবে বল? আমার কি গুণ আছে যে আমার কাছে থাকবে? আমি হলাম গোয়ালিনী, গ্রামের বালিকা, গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা, গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা, হামকিয়ে শ্যাম সুখ ভোগ্যা সখীরে, হামকিয়ে শ্যাম সুখ ভোগ্যা, আমি কৃষ্ণ সেবার কিবা জানি, আমি মতিহীনী গুণহীনী, আমি কৃষ্ণ সেবার কিবা জানি, আমি আহিরিণী কুরূপিণী, আমি গোবিন্দ সেবার কিবা জানি, সে যে আদরের ধন চিন্তামণি, সদাই আদরে আদরে থাকে আদরের ধন চিন্তামণি, আদরে আদরে থাকে আমার কাছে অনাদরে থাকবে কেন? আদরে আদরে ফিরে সে যে আদরের ধন চিন্তামণি, আমার রূপ নাই, আমার গুণ নাই, আমি সামান্য গোয়ালিনী, কেন আমার কাছে থাকবে বল? আমার অতি নাই, মতি নাই, আর মথুরা রমণী তারা রাজকুল সম্ভবা সরসী নব যৌবনা, তারা রাজকুল সম্ভবা সরসী নব যৌবনা, যোগ্য জনে মিলাই যেন যোগ্য জনে মিলাই যেন যোগ্যা, বলি যোগ্যে যোগ্যা মিলেছে রে, যোগ্যে যোগ্যা মিলেছে রে, এ অযোগ্যার কাছে থাকবে কেন? যোগ্যে যোগ্যা মিলেছে রে, অযোগ্যার কাছে থাকবে কেন? আমি কৃষ্ণ সেবার কিবা জানি, জয় রাধে, এ অযোগ্যার কাছে থাকবে কেন? যোগ্যে যোগ্যা মিলেছে রে। মানে বৃক্ষ যত ফলবতী হয় ফলের ভারে বৃক্ষের মাথা খিয়ায়,
মাটির দিকে নত হয়ে যায়। আম গাছ, জাম গাছ, কাঁঠাল, কাঁঠাল গাছ না, বিচু গাছ, এই গাছগুলি কি হয়, ফলের ভারে মাথা নিচু হয়ে যায়। তেমনি যার মধ্যে যত বেশি কৃষ্ণ প্রেম, যার যত বেশি কৃষ্ণ ভালোবাসা, তার মাথা তত অবনত, সে তত নিজেকে অধম বলে মনে করে। যার মধ্যে কৃষ্ণ প্রেম নাই, সে তো অহংকারের পর্বতে বসে আছে গো, সে বলছে আমি শ্রেষ্ঠ। আর যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, সে বলে জগতে সবাই শ্রেষ্ঠ আর আমি নিকৃষ্ট, সবাই উত্তম আমি অধম। জানিস সখী, এ জগতে অনেক দৃষ্টান্ত আছে, উপমা আছে। কিসের উপমা? তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবৎ নাহি পাওয়ে সখীরে। এ জগতের পাখিরা ততদিন নিমের ফলে আসক্ত থাকে, হ্যাঁ, যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। কিন্তু একবার যদি পাখি অমৃত ফলের সন্ধান পায়, অমৃত ফল কাকে বলে গো? আম। একবার যদি সন্ধান পায় অমৃত ফলে, অমৃত ফল ভোজনে উদার পরিপূরণে, অমৃত ফল ভোজনে উদার পরিপূরণে, আর নিম্ব ফল দিকে নাহি চাওয়ে। পাখি যদি একবার অমৃত ফলের সন্ধান পায় আর অমৃত ফল খেয়ে যদি উদর পরিপূর্ণ হয়ে যায় আর নিমের ফলের দিকে ফিরে তাকায়, বল তামি হলাম নিম্ব ফল, আহ রাধে রাধারানী বলছেন আমি হলাম নিমের ফল, এতদিন কৃষ্ণ পাখি এই নিম্ব ফলে আসক্ত ছিল, অমৃত ফলের সন্ধান পাইনি বলে মথুরার রমণী হল অমৃত ফল। এবার কৃষ্ণ পাখি মথুরায় গিয়ে অমৃত ফল ভোজন করে তার উদর পরিপূর্ণ হয়ে গেছে, তাই নিম্ব ফলের কথা মনে নাই রে, অমৃত ফল ভোজন করি উদর পরিপূর্ণ হয়ে গেছে, অমৃত ফল ভোজন করি এই নিম্ব ফলের কথা তার মনে নাই রে। আরো দৃষ্টান্ত আছে বলি, এ ললিতা, তত দিবস যাই অলি ধুতুরা ফলে মজয়ী, মালতী ফুল যাবত নাহি পাওয়ে সখীরে। ভ্রমর, ততদিন ধুতুরা ফুলে আসক্ত থাকে যতদিন মালতীর গন্ধ না পায়। কিন্তু একবার যদি মালতীর গন্ধ পায় আর কি ধুতুরার দিকে ফিরে তাকায়, বল তামি হলাম ধুতুরার ফুল, মথুরার রমণী হল মালতীর কুসুম, এতদিন কৃষ্ণ ভ্রম এই ধুতুরাতে আসক্ত ছিল, মালতীর গন্ধ পাইনি বলে
কিন্তু মথুরায় গিয়ে মালতী ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে এই ধুতুরার কথা মনে নাই রে। মালতী ফুলের গন্ধ পেয়ে আমার প্রাণ কৃষ্ণ ভ্রমরের, মালতী ফুলের গন্ধ পেয়ে ধুতুরার কথা মনে নাই। জয় রাধি রাধি। দেখলেন যারা কৃষ্ণ প্রেমিক তারা সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন বলি মনে করে। যার যত ভালোবাসা মানে কৃষ্ণের প্রতি যত প্রেম, এই জড়জগতের মানুষের প্রতি ভালোবাসাকে প্রেম বলে না। সবসময় এটা আমাদের স্মরণে রাখতে হবে, এই জড়জগতে যাকেই আমি ভালোবাসি না কেন, ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক স্ত্রী হোক, এদের সঙ্গে যে ভালোবাসা এটা হলো মায়ার সম্বন্ধ এবং স্বার্থের সম্বন্ধ, তাই না? একটু স্বার্থ কম পড়লেই ব্যাস ডিভোর্স শুধু নয় একদম খুন করে দেবে, ঠিক বলছি তো নাকি? স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে, মাতা পিতা সন্তানকে, সন্তান মাতা পিতাকে, এসব চলছে একটু স্বার্থের বিঘ্ন হলেই। এটাকে প্রেম বলে না, এটা হলো কাম। প্রেমের সংজ্ঞা কি বলছেন? আত্যন্ত প্রীতি সুখ তারে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যে চেষ্টা সেটা হলো কাম। আমি আমার ইন্দ্রিয়কে চরিতার্থ করব, একজন আরেকজনের সঙ্গে মিলিত হচ্ছে নিজের ইন্দ্রিয় সুখ পাওয়ার জন্যে, সন্তানকে যে বুকে ধরছে জড়িয়ে ধরছে ওটাও সুখ পাওয়ার জন্যে, তাই না? এটা হলো কাম। আর কৃষ্ণের সঙ্গে যে ভালোবাসা, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম, চৈতন্য চরিতামৃত বলছেন কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, আমি সম্ভোগ করব। আর প্রেমের তাৎপর্য কৃষ্ণ সুখ মহাবল। আতেন্দ্র প্রীতি সুখ নাহি গোপিকার, কৃষ্ণের সুখ দিতে করে সঙ্গম বিহার। আমার রাধারানী আদি গোপী যে কৃষ্ণের সঙ্গে মিলিত হয় নিজের সুখের জন্য নয়, গোবিন্দকে সুখী করবার জন্যে। চৈতন্য চরিতামৃতে আছে অন্তলীলা একদম শেষে রাধারানী বলছেন মোর সুখ সেবনে কৃষ্ণের সুখ সঙ্গমে, তে কারণে দেহ দিই দান। আমার সুখ হয় যদি আমি কৃষ্ণের সেবা করতে পারি, তবে আমার সুখ হয়। কিন্তু কৃষ্ণের সুখ হয় কৃষ্ণের সঙ্গমে, এ কারণে আমার দেহকে তার চরণে আমি দান করি। জয় রাধে। বলেছি না কালকে না পরশুদিন যে গোবিন্দ যখন রাধারানীর কাছে দান চাইছেন তখন রাধারানী বলছেন তোমাকে আমি কি দান করব, আমার কি আছে তোমায় দান করব, আমার তো কিছু নাই। বন্ধু তোমার রাঙা পায় কি বলিব আমি, অন্যেরও অনেক আছে আমার কেবল তুমি, অন্যের অনেক ধন সম্পত্তি আছে তোমাকে দান করবার মতো, কিন্তু আমার তো ধন সম্পত্তি কিছু নাই, আমার ধন সম্পদ যা কিছু সব তো তুমি। অন্যের অনেক আছে আমার কেবল তুমি। হরি বল। আমরা এই সংসারে কত কিছুর অভিমান করি গো,
আমার বাড়ি আমার গাড়ি আমার এটা আমার সেটা, কিন্তু রাধারানী কি বলছেন, অন্যের অনেক ধন সম্পদ, তিনি রাজনন্দিনী রাজার মেয়ে, আবার বিয়ে হয়েছে আয়ন ঘোষের সঙ্গে, তারাও গরিব না, তা সত্ত্বেও বলছেন আমার তো আর কোনো ধন সম্পত্তি নাই, অন্যের ওই অনেকই আছে আমার কেবল তুমি, আমার কি বা আছে কি বা দিব। হ্যাঁ, তুমি যখন চাইছো তোমাকে কিছু দেয়া দরকার, ভালোবাসার মানুষ তাকে না চাইতেই দিতে হয়, চাইলে তো দিতেই হবে, তাই না? তো মনে ভাবি তোমাকে কি দেব কি দেব কি দেব কি দেব কি দেব বলি মনে করি আমি আমি বলি, যেই ধন তোমায় দিব সেই ধন তুমি। জয় রাধে। ভাবছে কি দেব কি দেব কি দেব, ভেবে দেখলাম যেই ধন তোমায় দিব সেই ধন তুমি, তোমাকেই তোমায় দিতে হয় গো, আমার ধন সম্পদ সকলই তুমি, বলি আমার বলতে আর কিছু নাই, আমার ধন সম্পদ সকলই তুমি, তাই তোমাকেই তোমায় দিতে হয় গো। যদি বলো কেন তোমার অন্য কোনো ধন সম্পদ নাই, তোমার তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমায় দান করো, যদি এটা বলো তাহলে তার উত্তরে বলি শোনো, এ দেহ মন প্রাণ এ জীবন যৌবন তো আমার নয়, এ তো তোমার সম্পত্তি। জয় রাধে। আমার ধন সম্পত্তি হলে তুমি, আর তোমার সম্পত্তি আমি, এ তো তোমার সম্পত্তি, তা যদি তোমার সম্পত্তি তুমি চাও, তুমি সেই আমার বধূ আমি সে তোমার, কেমন বিকিকিনি হয়েছে দেখেছেন, বিকিকিনি। জয় রাধে। একে বলে আত্মসমর্পণ। ওই চোর ডাকাতের মতো আত্মসমর্পণ করলে হবে না, শুধু হাত তুললাম মন প্রাণ কিছুই দিলাম না, বাড়িতে বিপদ অশান্তি, ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নাই, এসে বলে এখানে অনেকে, বাবা একটু আশ্রয় দেন আমার কেউ নাই, সে বউ আসে স্বামী আসে বাবা মা আসে সব আসে, বলে আমার কেউ নাই, আমি তো বলছি সে তো ঠিকই তোমার কেউ নাই, হ্যাঁ দুদিন পরে আবার অনেকে আসবে, ঠিক আছে থাকো, দুদিন পরে দেখি আবার ফোন করছে আমি এখানে আছি, হ্যাঁ এসব মিথ্যা কথা বলে তো লাভ নেই, ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নাই, মিথ্যা কথা বলছি, একমাত্র রাধারানী সত্য কথা বলছেন না গো, সত্য কথা বলছে না, তুমি সে আমার বধূ আমি সে তোমার, তোমার ধন তোমায় দিতে বলো কি যাবে আমার, তোমার সম্পদ তোমায় দেব এতে আমার আপত্তি থাকবে কেন বলো, আমার বলতে কিছু রাখে নাই গো, তোমার ওই চরণে সব দিয়েছি আমা বলতে কিছু রাখি নাই গো, ওই চরণে সব দিয়েছি হা গোবিন্দ তোমার হলাম বলি,
তোমার ওই চরণে সব দিয়েছি, তিল তুলসী দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে, তিলে তিলে সব সপে দিয়েছি, তিল তুলসী দিয়ে আমা বলতে কিছু রাখি নাই গো। তাই তোমার ধন তোমায় দিতে বলো কি যাবে আমার। হ্যাঁ, যে সর্বস্ব গোবিন্দকে দিয়েছে সে কিনা বলছে আমি নিমের ফল, আমি ধুতুরার ফুল, মথুরার রমণী মালতীর কুসুম, তারা অমৃত ফল। সর্বোত্তম হয়েও জগতের লোক তোমাকে সর্বোত্তম বলুক, তুমি যেন ভুলেও কখনো ভেবো না আমি সর্বোত্তম, তাহলে ভক্তি দেবী তোমার অন্তর থেকে পালিয়ে যাবে। একটু অভিমান আসলেই না ভক্তি দেবী অন্তর থেকে পালিয়ে যাবে, জয় রাধি। হ্যাঁ, তাই ভক্তি দেবীকে ধরে রাখতে গেলে নিজেকে সবসময় অধম ভাবতে হবে। মহাপ্রভু এই যে ত্রিনাদপী শ্লোকটি আমাদের গলার হার করতে বলেছেন, যখন রঘুনাথ দাস গোস্বামী বলেছিলেন যে প্রভু আমার ভজন বিষয়ে কিছু উপদেশ দাও, মহাপ্রভু বলেছিলেন যদি আমার কথায় তোমার বিশ্বাস হয় তাহলে এই ত্রিনাদপী শ্লোকটি গলার হার করে রেখো। ত্রিনাদপী শুনি চেইন তররেব সহিষ্ণুনা, অমানীন মান দীন কীর্তনীয় সদাহরি। তৃণ হইতে নিচু হয়ে সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান। তুমি যে হরিনাম করবে, জপ করবে, কীর্তন করবে, কেমনভাবে করবে? তৃণ হইতে নিচু হয়ে। তৃণ মানে কি গো? দুর্বা, ঘাস। তা ঘাসই তো সবার পায়ের তলায় থাকে, তার থেকেও নিচু হতে হবে? বলছে হ্যাঁ। কেন গো? ঘাসের উপর পা দিলে ঘাস মাথা নত করে, কিন্তু পা সরিয়ে নিলে আবার আস্তে আস্তে উঁচু করে। কিন্তু তুমি যদি ভক্তিরস সিন্ধুতে ডুবতে চাও তোমার মাথা উঁচু করা যাবে না, ঘাসের থেকে নিচু হতে হবে। ত্রিনাদপী শুনি চেন, মানে ঘাসের থেকে নিচু হয়ে হরিনাম করতে হবে। তা ঘাসের নিচে কি থাকে? মাটি। মাটির মতো সহিষ্ণু হতে হবে। হরিদাস ঠাকুর, তাকে বাইশ বাজারে বেত্রাঘাত করছে পাইকের দল, তুমি মরো খণ্ড খণ্ড হয় যদি, খণ্ড খণ্ড হয় যদি আমার এই দেহ, খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, তথাপি বদনে নাহি ছাড়িব হরিনাম নিতাই গৌর হরিব। কত বেত্রাঘাত করছে তবু প্রভুর কাছে বলছে প্রভু ওদের তুমি ক্ষমা করে দাও, ওরা বোঝে না ওরা কি করছে। এত সহিষ্ণু হতে হবে। কাটিলেহ তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। আপনি নিরভিমানী অন্যে দিবে মান, তোমার কোনো অভিমানই থাকবে না, তুমি ধনী মানী কুলীন পণ্ডিত, তুমি বড় ভক্ত, তুমি বৈষ্ণব, তুমি গোসাই অমুক তমুক না, সবসময় নিজেকে অধম ভাবতে হবে, তবেই ভক্তি দেবী থাকবে এখানে অন্তর। হ্যাঁ গো, ভক্তি দেবী থাকবে, কৃষ্ণ প্রেম থাকবে, আর কিছু দিয়ে প্রেম ভক্তিকে ধরে রাখা যাবে না, অন্য কোনো উপায় নেই। তাই গৌরহরি বললেন ওর দর্প প্রভুই
ঈশ্বরই সব গর্বচূর্ণ করে দেবে। তাই রাত্রিবেলায় যখন গৌরহরি সব পড়ুয়াদের সঙ্গে সভা করে বসেছেন, তার মাঝখানে দিগ্বিজয় বসলেন, তাকে প্রভু বললেন গঙ্গার মহিমা একটু কীর্তন করো। দিগ্বিজয় পণ্ডিত সংস্কৃত শ্লোকে 3 ঘন্টা যাবৎ গঙ্গার মহিমা কীর্তন করলেন সংস্কৃত শ্লোকে। তারপরে বললেন এখানে আমরা তো সংস্কৃত তো বুঝি না, তা তুমি একটু ব্যাখ্যা করে যদি বলো ভালো হয়, সবাই বুঝবে। যখন ব্যাখ্যা করছেন মহাপ্রভু আদি মধ্য অন্ত 3 জায়গায় ভুল ধরে দিলেন, আদিতে ভুল, মধ্যে ভুল, অন্তে ভুল। তখন দিগ্বিজয়ের মাথা নিচু হয়ে গেল। আমি সরস্বতী দেবী আমার জীব ভাই বসে আছেন, মানে ভক্তিতে সরস্বতীকে বশ করে নিয়েছেন, সরস্বতী তার জীব ভাই বসে, কিন্তু আজকে গৌরহরির কাছে পরাজিত হয়ে গেল, তার মাথা হেট হয়ে গেল। প্রভু বলছেন তুমি দুঃখ করো না, হ্যাঁ ঠিক আছে, আজকে তুমি ঘরে যাও, পুঁথি দেখো, কালকে আবার তোমার সঙ্গে আলোচনা হবে। হ্যাঁ সব পড়ুয়ারা হাসছিল, গৌরহরি বলে চুপ করো। তারপর দিগ্বিজয় পণ্ডিত ঘরে গেলেন, সরস্বতী স্তবস্তুতি করলেন, করে শয়ন করলেন, নিদ্রা গেলেন। স্বপ্নে সরস্বতী দেবী এসে বলছেন দিগ্বিজয় পুত্র কে আছে? বলছে মা তুমি কোথায় ছিল আজকে, আমার জিহ্বা থেকে তুমি কোথায় সরে গিয়েছিলে? বলছে পুত্র স্বামীর সামনে পুত্রের জিহ্বাকে ভর করা যায়? স্বামীকে অপমান করা তো পত্নীর কর্তব্য নয়, স্বামীকে পরাজিত করে পুত্রের জয় দেওয়া এটা পত্নীর কর্তব্য নয়। তুমি যার কাছে পরাজিত হয়েছো তিনি আমার স্বামী, তার মানে গৌরহরি তো কৃষ্ণ, তা কৃষ্ণ হলো জগৎপতি, তাই না, সবার পতি, সরস্বতীরও পতি, লক্ষ্মীরও পতি, সবার পতি। তাই তুমি পরাজিত হও নাই, তুমি জয়লাভ করেছ, তুমি যার কাছে পরাজিত হয়েছ উনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সকল ঈশ্বরের ঈশ্বর, পরমেশ্বর। তুমি ঘুম ভাঙলে সকালবেলা তার কাছে গিয়ে শরণ নাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। দেখো এই গোপন কথা কাউকে যেন বলো না, তার কাছে বলতে পারো আর কাউকে বলো না। পরের দিন দিগ্বিজয় এসে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন যে তুমি আমায় ক্ষমা করো, আমি খুব অন্যায় করেছি, আমি অভিমান নিয়ে অহংকার নিয়ে তোমাকে পরাজিত করতে এসেছি। প্রভুকে প্রভুর চরণে যখন লুটিয়ে পড়লেন তখন মহাপ্রভু বলছেন বিপ্র, প্রভু বলে কেন ভাই একই ব্যবহার, বিপ্র বলে কৃপা দৃষ্টি যেহেন তোমার, প্রভু বলে দিগ্বিজয়ী হইয়াই আপনি, তবে কিনু আমার এমত করো কেনে। দিগ্বিজয় তুমি সারা ভারতবর্ষ জয় করেছো পাণ্ডিত্যে লড়াই, আর আমাকে এসে তুমি প্রণাম করছো? না না এটা ঠিক করো নাই, তুমি তুমি এতবার একটা গুণী মানুষ। প্রভু দৈন্য করছেন। দিগ্বিজয় বলেন শোনো বিপ্ররাজ, তোমা ভজিলেই সিদ্ধ হয় সর্বকাজ। দিগ্বিজয় বলছেন তোমাকে ভজন করলেই সর্বসিদ্ধি হয়ে যায়, কলিযুগে বিপ্ররূপে তুমি নারায়ণ, তোমারে চিনিতে শক্তি ধরে কোনজন। তুমি কলিযুগে বিপ্ররূপে এসে লীলা করছো,
তুমি যদি কাউকে ধরা না দাও কেউ ধরতে পারবে না চিনতে পারবে না। তখন এই মোর চিত্তে হইল সংশয় তুমি জিজ্ঞাসিলে মোর বাক্য না স্ফুরয়। তুমি যখন প্রশ্ন জিজ্ঞাসা করছো তখন আমার মুখে আর কথা আসছে না, তখনই বুঝেছি তুমি আর কেউ নও, তুমি সামান্য মানুষ নও। তুমি যে অগর্ব সর্ব ঈশ বেদে কহে তাহা সত্য দেখিল অন্যথা কহু নহে। তিনবার আমারে করিলা পরাভব তথাপি আমার তুমি রাখিলা গৌরব। ইহ কি ঈশ্বর শক্তি বিনে অন্য হয় অতএব তুমি নারায়ণ সুনিশ্চয়। তুমি আর কেউ নয় স্বয়ং নারায়ণ। গৌর তীরত দিল্লি কাশী আদি করি গুজরাট বিজয় নগর কাঞ্চিপুরি হেলঙ্গ তেলঙ্গ ড্রদেশ আর কত পণ্ডিতের সমাজ সংসারে আছে যত। দোষিব আমার বাক্য সে থাকুক দূরে বুঝিতেই কোনো জন শক্তি নাহি ধরে। এই সমস্ত দেশের সমস্ত পণ্ডিতেরা আমার নাম শুনলেই ভয়ে পালিয়েছে, আমার সঙ্গে লড়াই করতে পারেনি। হ্যাঁ হেন আমি তোমার স্থানে সিদ্ধান্ত করিতে না পারিল সর্ববুদ্ধি গেল কোন ভিতে। তোমার কাছে এসে আমার সব বুদ্ধি হারিয়ে গেল। জয় রাধে, সব বুদ্ধি হারিয়ে গেল। এহ কর্ম তোমার আশ্চর্য কিছু নয় সরস্বতী প্রতি তুমি সেই দেবী কয়। তুমি সরস্বতীর প্রতি দেবী আমাকে নিজে বলেছেন স্বপ্নে। জয় রাধে। বড় শুভ লগ্নে আইলাম নবদ্বীপে তোমা দেখিলাম ডুবিয়ায় ভবকূপে। অবিদ্যা বাসনা বন্ধে মোহিত হইয়া বেড়াই পাশরী তত্ত্ব আপনা বঞ্চিয়া। এই জগতে যত বেদ বিদ্যায় পারদর্শী হোক না কেন তার বিদ্যাবুদ্ধি সব বিফল যদি গৌরগোবিন্দ চরণে ভক্তি না থাকে। চারি বেদ সরদর্শন পরিয়াও যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন দর্পণে কি বা তার কাছে। সমস্ত শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েও যদি গৌর চরণে ভক্তি না থাকে বৈষ্ণব কবি বললেন বৃথা তার অধ্যয়ন। তার পাণ্ডিত্য বেদ অধ্যয়ন শাস্ত্র অধ্যয়ন সব বৃথা। কেমন বৃথা? অন্ধজন দর্পণে কি বা তার কাছে। অন্ধের কাছে একটা আয়না ধরলে কোনো মূল্য আছে? অন্ধের কাছে যত স্বচ্ছ যত নির্মল আয়নাই ধরুন অন্ধ তার মুখ দেখতে পারবে না। তা অন্ধের কাছে আয়না যেমন মূল্যহীন তেমনি হরিভক্তি শূন্য ব্যক্তির পাণ্ডিত্য অন্ধের কাছে আয়না তুল্য মূল্যহীন। ইতাই গৌর হরিব। মহাজন আরো দৃষ্টান্ত দিচ্ছেন, মৃতদেহে অলঙ্কার পরালে কেমন শোভা হয় গো মায়েরা বলুন, খুব সুন্দর লাগে না? হ্যাঁ, সোনার গহনা দিয়ে অনেক কিছু যে সাজানো হয়েছে মৃতদেহকে, খুব শোভা হয়েছে না? কেন না? যার জন্য শোভা সেই তো নাই, সে পালিয়ে গেছে। তো মৃতদেহে গহনা যেমন কোনো শোভা হয় না তেমনি যার অন্তরে হরিভক্তি নাই তাহার বেদ বিদ্যা পাণ্ডিত্য রাষ্ট্রপতি পুরস্কার নোবেল পুরস্কার পদ্মশ্রী তারপরে কিশোর শ্রীমিরি আছে না, মুখ্য মুখ্যমন্ত্রিত্ব প্রধানমন্ত্রিত্ব রাষ্ট্রপতি যত উপাধি আছে সব মৃতদেহে গহনার তুল্য মূল্যহীন যদি হরিভক্তি না থাকে গৌরগোবিন্দ চরণে ভক্তি না থাকে। সব মৃতদেহে অলঙ্কার। আরো দৃষ্টান্ত আছে বলবো? তরকারি রান্না করলেন সব মশলাপাতি দেয়া হলো একদম তেল হলুদ জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ঘি গরম মশলা সব দেয়া হলো কিন্তু ভুলে একটি জিনিস দেয়া হলো না, কি গো? লবণ দেওয়া হয়নি। তাহলে কেমন স্বাদ হবে? কি লবণ দেয় নাই? হ্যাঁ, ওই জন্য যারা অনেক রান্না করে না হয়তো হাজার হাজার লোক খাবে,
তখন নিশ্চয়ই একটু জিহ্বায় দিয়ে দেখে। বলা যায় না যদি লবণ না দিই, তবে সবার সামনে দেয় না, হয়তো আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখে। তবে আপনারাও দিতে পারেন, গোবিন্দের ভোগ রান্না করতে গিয়ে যদি সম্বন্ধ হয়, ভালোবাসা হয়, তাহলে দেয়া যায়। ভগবান জ্ঞান থাকলে হবে না। যেমন কৃষ্ণ সখারা বনের ফল কুড়িয়ে নে, আগে এক কামড় খেয়ে দেখছে মিষ্টি না টক, এটা মিষ্টি হচ্ছে, এক কামড় খেয়ে কানাই খা এটা খুব মিষ্টি, দেখুন এটা হলো প্রেম, এটাকে বলে প্রেম। আর ভগবান জ্ঞানে আমাদের গোবিন্দ ভজন নয়। মায়েরা সবসময় মনে রাখবেন, কৃষ্ণ ভগবান এই জ্ঞানে কিন্তু আমাদের ভজন নয়। দ্বারকা মথুরা বৈকুণ্ঠের ভজন হলো ভগবান জ্ঞানে, আর আমাদের ভজন হলো বৃন্দাবনের ভজন। সেখানে ব্রজবাসীরা ভুলেও কখনো কৃষ্ণকে ভগবান জ্ঞান করে না। তারা কি বলে, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি। কৃষ্ণ বলছেন, আমি তাদের প্রেমে বাধা থাকি, যারা সহজভাবে ভালোবাসে। হয় পুত্র, না হয় বন্ধু, না হলে পতি, যেটা আপনার পছন্দ হয় সেরকম সম্বন্ধ নিয়ে তাকে ভালোবাসুন, তাহলে দেয়া যাবে, এটো জিনিস দেয়া যাবে। হ্যাঁ গো, খেতে খেতে গোপাল আর আপনি একসঙ্গে বসে খাচ্ছেন, আপনার ছেলে যদি হয় তাহলে ছেলেকে এটো জিনিস দেওয়া যায় না, যাই তো? হ্যাঁ, বন্ধুকেও দেয়া যায়। আর গোপীরা মধুর প্রেমে, মানে এ জগতের স্বামী স্ত্রী সম্বন্ধ যেখানে, তারাও অনেকে দুইজন একসঙ্গে খায়, খায় না? কিন্তু আমার গোবিন্দ রাধারানীর অধরামৃত পায়, রাধারানী তো গোবিন্দের প্রসাদ পাই, কখনো কখনো কৃষ্ণ রাধারানীর অধরামৃত চায়। তা আবার কোন অধরামৃত গো, একটু খাইয়ে দিলাম তারপরে সেই প্রসাদ না। আমি তাম্বুল ভক্ষিয়া দাঁড়াইও পথে, হেন বেলে প্রিয় পাতয়ে হাতে। রাধারানী সখীদের কাছে বলছেন, তার যে প্রীতি কি বলবো তোদের কাছে, কথা তো বলা যায় না। আমি তাম্বুল চর্বণ করতে করতে পথে এসে দাঁড়িয়েছি, তাম্বুল মানে পান, ও মা এমন সময় ছুটতে ছুটতে আমার কাছে এসে হাত পেতে বলছেন, একটু প্রসাদ দাও রাই, তোমার অনুগত দাস আমি, যেন বঞ্চিত করো না। অধরামৃত আপন হাতেতে তাম্বুল সাজাই, মোর মুখ ভরি দেয় বাহু পশারিয়া, চিবুক ধরিয়া মুখে মুখ দিয়ে নাই। আমি দেই না, কিন্তু উনি কায়দা করে নিজের হাতে তাম্বুল সাজিয়ে আমার মুখের ভেতর পুড়ে দেয়, আর চিবুক ধরে, এক হাতে গলা ধরে আর এক হাতে চিবুক ধরে মুখের সঙ্গে মুখ লাগিয়ে নিয়ে নেয়। জয় রাধে, এ হলো প্রেমের ভজন, এটাকে বলে প্রেম, বিশুদ্ধ প্রেম। এ জগতের স্ত্রী কখনো স্বামীর মাথায় পায়ের ধুলি দিতে পারে? আপনারা দেন নাকি স্বামীর মাথায় পায়ের ধুলি? দেন না তো? কে কে দেন হাত তোলেন, কেউ দেয় না। কিন্তু দেবর্ষী নারদ, তিনি দ্বারকায় গেছেন, গিয়ে বলছে তুমি শুধু গোপীদের কথাই কীর্তন করো, এই এই দ্বারকায় রমণীরা তোমাকে কি ভালোবাসে না, এদের কথা একটু বলো না। তখন গোবিন্দ একটু ছলনা করলেন, বললেন, দেবর্ষী আমার তো মাথার যন্ত্রণা করছে, ভীষণ যন্ত্রণা, সর্বনাশ, আমি এসে মাথার যন্ত্রণা বাড়িয়ে দিলাম, তাহলে কী হলে সারবে প্রভু?
বলছে ভক্তের পায়ের ধুলি হলে সারবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখনই আমি ব্যবস্থা করছি। বললেন তোমার তো এই যে দ্বারকায় 16,108 জন আছে, সবার কাছে গিয়ে বললেন তোমাদের প্রাণবল্লভ অসুস্থ শিগগির পায়ের ধুলি দাও, তার মাথার যন্ত্রণা, তোমার তোর পায়ের ধুলি তাড়াতাড়ি দাও। সবাই কানে আঙুল দিয়ে বলছে বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, স্বামীর মাথায় পায়ের ধুলি দিয়ে নরকে যাব? অমন কথা বলো না দেবর্ষি, কেউ দিল না। বলুন ভালোবাসা, তারা ভালোবাসে কিন্তু তার মাথার যন্ত্রণা সারাবার জন্যে নিজের পায়ের ধুলি দিল না। বলছে নরকে যাব, মানে নরকের ভয় আছে তাদের। জয় রাধে। দেবর্ষি নারদ ফিরে এলো, তখন বলছে পেয়েছ গোবিন্দ তো জানে ওরা কেউ দিতে পারবে না। দেবর্ষি নারদ নিজেও তো ভক্ত তাই না, উনিও দিতে পারলেন না। বলে প্রভু কোথায় গেলে পেতে পারি? তুমি একবার বৃন্দাবনে গিয়ে দেখো চেষ্টা করে, জানে তো কোথায় গেলে দিতে পারে। দেবর্ষি নারদ চললেন বৃন্দাবনে, গিয়ে বললেন তোমাদের প্রাণবল্লভ অসুস্থ শিরোপীড়ায় ভুগছেন। গোপীরা বলছেন প্রাণবল্লভ অসুস্থ, বলুন তাদের জন্য, তার জন্য আমরা কি করতে পারি? অন্য কিছু না, শুধু একটু পায়ের ধুলি, তোমাদের পায়ের ধুলি দিলেই তার মাথার যন্ত্রণা সেরে যাবে। তাই রাধারানী সখীদের ডাকছে, তোরা কে কোথায় আছিস, শিগগির পায়ের ধুলি দে, প্রাণবল্লভ অসুস্থ। সবাই তাদের পায়ের ধুলি ঝেড়ে দিলেন নারদের বসনাঞ্চলে। দেবর্ষি নারদ অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন, বলছে গোপী তোমাদের পাপের ভয় নাই, নরকের ভয় নাই, তোমরা গোবিন্দের মাথায় পায়ের ধুলি দিচ্ছ, তোমাদের পাপের ভয় নাই, কোথায় তোমাদের গতি হবে, নরকের ভয় নেই? গোপী হেসে বলছেন আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, আমাদের প্রাণ গোবিন্দ সুখে থাকু, আমরা যে গোবিন্দ সুখে সদাই সুখী, প্রাণ গোবিন্দ সুখে থাকু, আমরা নরকে যাই তাতে দুঃখ নাই। নরোত্তম ঠাকুর বলছেন কি, পাপে না করিও মন অধম সে পাপীজন, ইহ মন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্যের ফল হলো স্বর্গ, তার নামও মুখে এনো না, মুক্তির নামও মুখে এনো না, সব ত্যাগ কর। গোবিন্দ ভজনের এমনই রীতি, তারা পাপ পুণ্যের ধার ধারে না, ভক্তিপথের বাধক যত শুভ অশুভ কর্ম। চৈতন্য চরিতামৃত বলছেন ভক্তিপথের বাধক শুভ অশুভ কর্ম, মানে অশুভ কর্ম তো বাধা বটেই, শুভ কর্ম ভক্তিপথের বাধা। কেন গো, শুভকর্ম আবার বাধা হয় কি করে, শুভকর্ম বাধা হয় কি করে বলবো? শুভকর্ম বা পুণ্যকর্ম এর ফল হলো স্বর্গ। আপনি 33 কোটি দেবতার পূজা করেন তো, কে কে করেন আপনারা, করেন 33 কোটি দেবতার পূজা না? 33 কোটি না করলে অন্তত কয়েকজন যাদের নাম জানেন, যেমন মা মনসা, তারপরে শনি ঠাকুর, বড় ঠাকুর, শনি ঠাকুর বলতে নেই, বড় ঠাকুর, এরকম অনেক ঠাকুর টাকুর আছে তো, হ্যাঁ 12 মাসে 13 পার্বণ বলে না, এই সমস্ত পূজাপালি করলে আর যাগযজ্ঞ হোম ব্রত তপস্যা যত করবেন এর ফল কি, পুণ্য।
এগুলি শুভ কর্ম, আর এর ফল হলো স্বর্গ, আপনি স্বর্গে যাবেন। যদি আপনি সতী নারী হন অবশ্যই স্বর্গে যাবেন, সতী নারী যদি হন অবশ্যই স্বর্গে যাবেন, কিন্তু সতী নারী হয়ে গোবিন্দের কাছে যেতে পারবেন না। জয় রাধে। আপনারা বলবেন বাবাজি কিসব অলক্ষণে কথা বলছে গো, সতী নারী হয়ে গোবিন্দের কাছে যেতে পারবো না? না, গোবিন্দ পর পুরুষ না, গোবিন্দ আপনার স্বামী, আপনার স্বামী তো যার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন তিনি আপনার স্বামী, আর গোবিন্দ পর পুরুষ। তা আপনি ঘর কুলের কুলবধ হয়ে যখন গোবিন্দের ভাবনা ভাবছেন, তার ধ্যান করছেন, তার নামগুণ কীর্তন করছেন, তার প্রসাদ খাচ্ছেন, তখন আর আপনার সতীত্ব থাকলো? আর সতীত্ব আছে গো, পরপুরুষের সবসময় ভাবনা করছেন, পরপুরুষের প্রসাদ খাচ্ছেন, তার গুণকীর্তন করছেন, আর সতীত্ব আছে? নাই। কয় কুটিলে সব ঝুটিলে কুলখা গাড়ি যত, দাদার কুলে কালি দিতে সবাই হলি রত। মানে সূর্য পূজায় যাবে তো রাধারানী, হ্যাঁ, তা কী করে দুপুরবেলা যাবে? রাধারানী কাঁদছেন, তা জটিলা এসে বলছে বৌমা কাঁদছ কেন ভর দুপুরবেলা? বলছে নিঃশেষে দুঃস্বপ্ন দেখলাম। কি দুঃস্বপ্ন বৌমা, এ কথা বলা যায় না, না বলো। দুঃস্বপ্ন দেখলাম আমার পতিদেবতা নাকি মারা যাবে, আলাই বেলাই তাই হয় কখনো? তোমার পতি মানে আমার ছেলে আয়ান, স্বপ্ন কখনো সত্য হয় না, ভুলে যাও। রাধানী বলছে শেষ রাতে স্বপ্ন নাকি বিফল হয় না? হ্যাঁ, শেষ রাতে স্বপ্ন? ও বৌমা, আমার আয়ান মরে যাবে, আমি কিনি থাকবো, আমার যে কেউ নাই। আচ্ছা দেবতা কিছু বলে নাই স্বপ্নে, প্রতিকারের কিছু বিধান বলে নাই? বলছে হ্যাঁ বলেছেন। কি বলেছেন? সূর্য দেবে কইলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির কিদর গতি তাই গো মেয়রি ভেবে। সূর্যদেবের পূজা করলে সব বিপদ কেটে যাবে, তাই আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি প্রতিদিন সূর্যদেবের মন্দিরে গিয়ে পূজা দেবে, যাও। তখন সবাই হলুদ্ধ্বনি, সখীরা মিলে হলুদ্ধ্বনি করছেন অনুমতি পেয়ে। এবার পাশের বাড়ি ছিল কুটিলা, ওই ভদ্রমহিলা যখন হলুদ্ধ্বনি শুনতে পেয়েছে না, ছুটে এসেছে, এত আনন্দ কিসের? জটিলা বলছে এই বৌমা দুঃস্বপ্ন দেখেছে, আমার আয়ন মারা যাবে, সূর্য পূজা করলে সব বিপদ কেটে যাবে, তাই বৌমা সূর্য পূজা করতে যাবে। কুটিলা বলছে আচ্ছা, ওই দুষ্টুগুলি তোমাকে কিসব নিয়ে বিনিয়ে বললো, আর তাই তুমি সব মেলে নিলে? হ্যাঁ, কয় কুটিলে সব ঝুটিলে কুলখা গাড়ি যত, হ্যাঁ সব ঝুটিলে, কয় কুটিলে সব ঝুটিলে, ঝুটিলে মানে কি? মিথ্যাবাদী, ঝুট, ঝুট মানে মিথ্যা, সব ঝুটিলে, কয় কুটিলে সব ঝুটিলে কুলখা গাড়ি যত। কুলখা গাড়ি মানে কি? কুলখা গাড়ি মানে বলুন, যারা কুলের মাথা খেয়েছে, কুলে কলঙ্ক লেপন করেছে, তারাই কুলখাগারি। দাদার কুলে কালি দিতে সবাই হলি রত, তোদের সনে যাইব বনে দেখব সকল কাজ, হ্যাঁ মনোহরা যাইছে তরা লয়ে পূজার সাজ। তোদের সঙ্গে আজ বনে যাব, দেখব কানু পূজা না ভানু পূজা না কানু পূজা, নিজের চোখে দেখব। ললিতা বলছে নিশ্চয়ই যাবি, ভয় দেখাচ্ছিস? কিন্তু বুকের ভিতর ধরাস ধরাস করছে, যদি যায় তাহলে বিপদ না? তো এই যে এখানে বললেন কুলখাগারি যত, যারা কৃষ্ণকে ভালোবাসে তারা তো সব কুলখাগারি গো, তাদের কুল আর আছে, জাতিকুল আছে? নাই। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়,
তারপর কি বেদ ধর্ম লঙ্ঘিষে কৃষ্ণের ভজয়, সেই গোপী ভাবরূপ অমৃতে যার লোভ হয় বেদ ধর্ম লঙ্ঘন করে সে কৃষ্ণকে ভজন করে। কৃষ্ণ বলেছেন না ধর্ম কর্ম করলে আমাকে পাবে না, হ্যাঁ কি কথা হলো গো, কৃষ্ণ বলেছেন ধর্ম কর্ম করলে আমাকে পাবে না, না ও স্বর্গে যাবে। মায়েরা কি ভাবছেন ধর্মকর্ম করলে কৃষ্ণকে পাওয়া যাবে না, তাহলে আমরা সাধু সঙ্গে এসেছি হরিকথা শুনছি এগুলো তো ধর্ম না, এটা ওই বেদাচার্যের তো ধর্মকর্ম নয়, কুলধর্ম তারপরে বর্ণাশ্রম ধর্ম এসব ধর্মকর্ম নয়। কৃষ্ণ নিজেই বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যম মামিকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এর অর্থ হল কৃষ্ণ বলছেন হে অর্জুন সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব মুক্ত করব। কৃষ্ণ সব ধর্ম ত্যাগ করতে বলছে গীতা, এটা গীতার কথা। হরি বল, তাহলে সব ধর্ম বলতে লোকধর্ম কুলধর্ম বেদাচারজনিত যত ধর্মকর্ম আছে বর্ণ এবং আশ্রম ধর্ম, চারটি বর্ণ ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র, চারটি বর্ণে চারটি ধর্ম আছে। ব্রাহ্মণের ধর্ম কি পূজা অর্চনা, বৈশ্যের ধর্ম ব্যবসা বাণিজ্য, শূদ্রের ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, আর শূদ্রের ধর্ম তিন বর্ণের সেবা করা, এই হলো বর্ণ ধর্ম। আর চারটি বর্ণেরই চারটি আশ্রম ধর্ম আছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস। প্রথমে পাঁচ বছর বয়স হলে পাঁচ থেকে ষোলো বছর বয়স পর্যন্ত গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য আশ্রম পালন করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, গুরুদেবের সেবা করতে হবে, গুরুগৃহে দাসত্ব করতে হবে। আমরা কয়দিন গুরুগৃহে থাকি গো, এখানে বলছি পাঁচ থেকে ষোলো মানে কত কত বছর, এগারো বছর গুরুগৃহে থাকতে হবে। আর আজ যদি গুরুদেবের আশ্রমে যাই কিরে কয়দিন থাকবি, না বাবা বাড়ি যেতে হবে। দাসত্ব করতে হবে, সেবা করতে হবে। কৃষ্ণ কাঠ কেটেছে, কাঠ কুড়িয়েছে, রামচন্দ্র গুরু দাসত্ব করেছেন, তারা ভগবান, তারা আচরণ করে দেখিয়েছেন। তাহলে ব্রহ্মচর্য আশ্রম ষোলো বছর পর্যন্ত গুরু সেবা শাস্ত্র অধ্যয়ন, এলো ব্রহ্মচর্য। আর তারপরে গার্হস্থ ধর্ম, এবার গুরুদেব তার অভিভাবককে বললেন এবার বাড়ি নিয়ে যেয়ে বিয়ে ছাড়া দাও, এবার তাকে বিয়ে দেওয়া হলো। বিয়ের পরে সন্তান সন্ততি হলো, ছেলে মেয়ে বড় হলো, এবার গুরুদেব এসে বললেন ছাড়ো, গার্হস্থ ধর্ম হয়ে গেছে, পৌর অবস্থা, এবার সংসার ছেড়ে চলো কোথায়, বানপ্রস্থে, মানে তীর্থ পর্যটন বা সাধু সংগঠন ইত্যাদি, চলো আর বাড়িতে থাকা যাবে না, স্বামী স্ত্রী দুজন মিলে চলো। কিছু দূর বানপ্রস্থ হলো, তারপরে বাড়ি ফিরে আসা হলো, গুরুদেব বললেন এবার ছাড়ো, সংসার তো ছাড়বেই, একজন আর একজনকে ছাড়ো, এবার সন্ন্যাস, একা একা সাধন ভজন। এই হলো বর্ণ এবং আশ্রম ধর্ম।
এই বর্ণ এবং আশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করলে কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয়। তবু যদি ঠিক ঠিক কেউ পালন করে তার ফল কি হবে? না স্বর্গ। জয় রাধি। রামানন্দকে মহাপ্রভু বলেছেন, পরশ্লোক সাধ্যের নির্ণয়, জীবের সাধ্য বস্তু কি, যা সাধনার দ্বারা পাওয়া যায় সেই সাধ্য বস্তু কি? প্রথমেই বললেন সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই সধর্ম মানে বর্ণাশ্রম ধর্ম পালন করলে কৃষ্ণের প্রতি একটু ভক্তি হয়। প্রভু বললেন, ও বাহ্য, এ বাইরের ভক্তি আগে কহ। আর ভাবুন, চৈতন্য চরিতামৃত বলছেন, চারি বর্ণাশ্রমই যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। এই বর্ণাশ্রম ধর্ম পালন করেও যদি সে কৃষ্ণকে ভালো না বাসে, এই সধর্ম পালন করেও সে রৌরব নামক নরক, সেই রৌরবে ডুবে মরে। এই জন্যে বলছেন কৃষ্ণ, সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও। তার মানে কি? ধর্ম বলতে কৃষ্ণকে ভালোবাসাই ধর্ম, আর কৃষ্ণকে ভালো না বাসাই অধর্ম। একদম সোজা কথা, কৃষ্ণকে ভালোবাসাই ধর্ম, আর কৃষ্ণকে ভালো না বাসাই অধর্ম। ওই জন্যই বললাম যে আপনি সতী নারী হলে গোবিন্দের কাছে যেতে পারবেন না। হ্যাঁ, কুলের কুলবধূ সতীত্ব পালন করছেন, গোবিন্দের কাছে যেতে পারবেন না। গোবিন্দকে ধ্যান করতে হবে, তার স্মরণ করতে। পরপুরুষ তো, পরপুরুষের চিন্তা করা মানেই সব গেল। কুটিলা বলছে, কুল খাগারি যত, কুলে কলঙ্ক লেপন করেছে এরা সব। জয় রাধে। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, হ্যাঁ, বেদধর্ম লঙ্ঘি, বেদধর্ম লঙ্ঘন করি, সে কৃষ্ণকে ভজয়। সব ধর্মে জলাঞ্জলি দিয়ে বৈরাগী হয়ে চলে যায় গো। হ্যাঁ, মহাপ্রভুর কথাই ধরুন। আচ্ছা বলুন তো, স্বয়ং ভগবান হয়ে কীরকম অন্যায় করেছে, ধর্ম পালন করেছে? এসবই বিয়ে করেছেন বউটা, হ্যাঁ, তার সঙ্গে দুই চার দিন একটু ঘরও করল না, আর বুড়া মা, আর কেউ নাই ওদের দেখার মতো, বুড়া মা আর টুকটুকে পত্নী, তাকে ত্যাগ করে রাতের অন্ধকারে পালিয়ে গেল। পালিয়ে গেল না, তার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? ইগো, এ জগতের মানুষ যদি এরকম বউ ছেড়ে, বৃদ্ধ মা ছেড়ে পালিয়ে যায়, হ্যাঁ, তাহলে তাকে কী বলবে? সবাই নিন্দা করবে না, মন্দ বলবে তো? হ্যাঁ, যদি আত্মসুখের জন্য কেউ ত্যাগ করে চলে যায় সেক্ষেত্রে সেটা নিন্দনীয় হবে। কিন্তু গোবিন্দ ভজনের উদ্দেশ্যে যদি কেউ এ সংসার ত্যাগ করে চলে যায়, তার কোনো অপরাধ বা পাপ হয় না। কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, সব ধর্মকর্ম হয়ে যায়। চৈতন্য চরিতামৃত বলছেন, কাম ত্যাজি কৃষ্ণ ভজে, শাস্ত্র আজ্ঞা মানি, দেবঋষি পিত্রাদির সে কভু নহে ঋণী। আমাদের কতগুলি ঋণ আছে, দেবঋণ, পিতৃঋণ, হ্যাঁ, ঋষি ঋণ। এই ঋণগুলি শোধ করবার জন্য আমাদের সংসারে থাকতে হয়, বিবাহাদি করে সংসার জীবনযাপন করতে হয়, পুত্রকন্যা সৃজন করতে হয়। কিন্তু যখন আপনি গোবিন্দ ভজনে ব্রতী হয়ে যাচ্ছেন, তখন দেবতার কাছেও আর ঋণ থাকছে না, ঋষির কাছেও ঋণ থাকছে না, মাতা পিতার কাছেও আর ঋণ থাকছে না। আপনার এই দেহের দ্বারা যদি গোবিন্দ ভজন হয়, এ তো মাতা পিতারই দেহ নাকি? হ্যাঁ, মাতৃ রজে আর পিতৃ বীজে,
এই দেহটা তৈরি হয়েছে। এই দেহ যখন গোবিন্দ সেবায় লাগবে, গোবিন্দ ভজনে লাগবে, তখনই মাতা পিতার জন্ম দেওয়া সার্থক হবে। জয় রাধে। নরোত্তম ঠাকুর বলছেন, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনক্ষণ, যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা তাদের নিছনি ত্রিভুবন। আপনি যখনই গোবিন্দ ভজন করবেন, যুগল ভজন করবেন, রাধাকৃষ্ণের যুগল আরাধনা, তখন দেবলোক পিতৃলোক তারা আপনার জয় জয়কার গাইবে, তারা মহাসুখ পাবে, মহা আনন্দ পাবে। তাই গৌর হরি বল। তাই এত বলি মহাপ্রভু সন্তোষিত হইয়া আলিঙ্গন করিলেন বিপ্রেরে চাপিয়া, পাইকয়ে পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন, বিপ্রের হইল সর্ববন্ধ বিমোচন। সে দিগ্বিজয়ের সব অহংকার চূর্ণ হয়ে গেল মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে। প্রভু বলে, বিপ্র সব দম্ভ পরিহরি, ভজ গিয়া কৃষ্ণ সর্বভূতে দয়া করি। দিগ্বিজয়কে বললেন, সব পাণ্ডিত্যের অহংকার ত্যাগ করো, কৃষ্ণকে ভক্তি করো, কৃষ্ণকে ভালোবাসো, সব দম্ভ পরিত্যাগ করো। দম্ভ করলে তার কষ্ট হয়, যে অভিমানী তার খুব কষ্ট গো। হ্যাঁ, যে কিছু তোমারে কহিলেন সরস্বতী, তাহা পাছে বিপ্র আর না কহ কাহা প্রতি। সরস্বতী স্বপ্নে তোমাকে যা বলেছে আমার কাছে বললে বললে আর কারোর কাছে বলো না। হ্যাঁ, বেদগুজ্জ কহিলে হয় পরমায়ু ক্ষয়, পরলোকে তার মন্দ জানিও নিশ্চয়। বেদগুজ্জ কথা বললে পরমায়ু ক্ষয় হয়। পাইয়া প্রভুর আজ্ঞা সেই বিপ্রবর, প্রভুরে করিয়া দণ্ড প্রণাম বিস্তর, পুন পুন পাদ পদ্ম করিয়া বন্ধন, মহাকৃতকৃত্য হই চলিলা ব্রাহ্মণ। প্রভুর আজ্ঞায় ভক্তি বিরক্তি বিজ্ঞান, সেইখানে বিপ্রদেহে হইলা অধিষ্ঠান। কোথা গেল ব্রাহ্মণের দিগ্বিজয়ী দম্ভ, তৃণ হইতে অধিক হইলা বিপ্র নম্র। প্রভুর কৃপায় সব দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তৃণ হইতেও অধিক হইলা বিপ্র নম্র, মানে ঘাসের থেকেও অতি বিনম্র হয়ে গেল। হস্তি ঘোড়া দোলা ধন যতে কো সম্ভার, পাত্রসাত করিয়া সর্বস্ব আপনার। চলিলেন দিগ্বিজয়ী হইয়া অসংঘ, এনমত শ্রী গৌরাঙ্গ সুন্দরের রঙ্গ। দিগ্বিজয় পণ্ডিতের সঙ্গে যত হাতি ঘোড়া ছিল, পাত্র মিত্র, সবাইকে বলে তোমরা এবার চলে যাও, আমি একা একাই থাকব। জয় রাধি ভাবন। তার আর কিছুই ভালো লাগে না গো, যে একবার গৌরহরির করুণা পায়। হ্যাঁ গো, তার যে আর কেউ নাই, তার গৌর ছাড়া আর কেউ নাই। রূপ সনাতন রাজত্ব ছেড়ে বৃন্দাবনে গিয়ে গাছতলায় বাস করছেন। হ্যাঁ, তাদের ভবিষ্যতের চিন্তা নাই। আমরা তো এই সংসারে ভাবি যে তাই তো, আমি যে বিষয় সম্পত্তি না থাকলে আমাকে কে দেখবে, তাই না? ভবিষ্যতে আমাকে কে দেখবে? ছেলে মেয়ে যদি জন্ম না দিই, ওরাই তো আমাকে মুখের আগুন দেবে বা আমাকে অসময়ে দেখবে, এর জন্য তো সংসার করি। কিন্তু রূপ সনাতন তারা রাজত্ব ছেড়ে গাছতলায় বাস করছেন, তারা ভবিষ্যতের চিন্তা করছে না, কে আমায় মুখে আগুন দেবে, কে আমায় খাওয়াবে পড়াবে। জয় রাধে। শ্রী গোবিন্দ বলছেন, যার কেউ নাই তার আমি আছি, যে জন সর্বস্বই আমায় সপে দিয়েছে, হা গোবিন্দ তোমার হলাম বলি, সর্বস্বই আমায় সপে দিয়েছে, যার কেউ নাই তার আমি আছি। হরিদাস ঠাকুরের অন্ত্যেষ্টিক্রিয়া কে করেছিল গো?
মহাপ্রভু নিজে নিজে হাতে হরিদাসের মৃততনু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচায় প্রভু প্রেমাবিষ্ট হইয়া হরিদাস ঠাকুরের মৃততনু কোলে নিয়ে নাচছেন আর কাঁদছেন, বলছেন, কৃপা করি কৃষ্ণ মোরে দিয়েছিল সঙ্গ, মোর দুর্দৈবে আজি সঙ্গ হইল ভঙ্গ। হরিদাস তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকব? নিজে হাতে সমুদ্রের জলে স্নান করালেন, নিজে হাতে তাকে দোরকোপিন পরিয়ে দিলেন, তিলক রচনা করে দিলেন, নিজে হাতে বালুকা খনন করলেন এবং বালুকার গর্ত করি তাহে শোয়াইল। তারপর পরিধামে বসারি মানে দোকানদারদের কাছে এসে আঁচল পেতে ভিক্ষা চাইছেন, আমার হরিদাসের বিজয়োৎসবের লাগে তোমরা আমায় ভিক্ষা দাও। বলুন, যার কেউ নাই তার আমি আছি। তারা চায় না, ভক্তরা চায় না যে প্রভু আমার সেবা করো, না, তারা প্রভুর সুখেই সুখী। তবু ভগবান ভক্তের সুখে সুখী। হ্যাঁ, ভক্তের কষ্ট সহ্য করতে পারে না, তাই দিগ্বিজয় এবার অসঙ্গ হয়ে চললেন, তোমরা চলে যাও। হেনমতে শ্রী গৌরাঙ্গ সুন্দরের রঙ্গ, তাহান কৃপাই স্বাভাবিক ধর্ম, রাজ্য পদ ছাড়ি করি ভিক্ষুকের কর্ম, কলিযুগে তার সাক্ষী শ্রীদবির খাস। ওই যে রূপ সনাতনের কথা বলছেন, রাজ্য সুখ ছাড়ি যার অরণ্যে বিলাস, যে বিভব নিমিত্ত জগতে কাম্য করি, পাইয়াও কৃষ্ণদাসে তাহা পরিহরি। এ জগতের মানুষ তারা বিষয় বৈভব পাওয়ার জন্য সারা দিন রাত হাড় ভাঙা খাটনি খাটছে। দেখো, যার হাজার হাজার কোটি কোটি টাকা আছে সেও আরও চায়, আরও চায়, আরও চায়, কিন্তু সঙ্গে যে কিছুই যাবে না, খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে, একটা সুতাও দেবে না, সব খুলে রাখবে। অথচ ঠাকুরমশাই বলছেন, কৃষ্ণ ভোজি বারতরি সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পরে, কালরূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। নিতাই গৌর হরি বল। আহা, তাই তাবৎ রাজ্যাদি পদ সুখ করি মানি, ভক্তি সুখ মহিমা যাবৎ নাহি জানি। ততদিনই রাজ্য সুখ সুখ বলে মনে হয় যতদিন প্রেম ভক্তির উদয় না হয়, কিন্তু একবার প্রেম ভক্তির উদয় হলে রাজ্য সুখ তুচ্ছ হয়ে যাবে। জয় রাধে। বিষয় গরলময় তাকে মানো সুখ চয়, বিষয় মানে গরল, বিষয় বিষ, তাকেই তুমি সুখ বলে মনে করছো। নরোত্তম ঠাকুর বলছেন, বিষয় গরলময় তাকে মানো সুখ চয়, সেনা সুখ দুঃখ করি জানো, গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। প্রেম ভক্তি সত্য আর সব মিথ্যা। হেনমতে দিগ্বিজয়ী পাইলা মোচন, হেন গৌর সুন্দরের অদ্ভুত কথন, দিগ্বিজয়ী জানিন চিনিলেন শ্রী গৌর সুন্দরী, শুনিলেন ইহা সব নদিয়া নগরী, সকল লোকের হইল মহাশ্চর্য জ্ঞান, নিমাই পণ্ডিত বড় বড় বিদ্যমান। দিগ্বিজয়ী হারিয়া চলিলা যার ঠাই, এত বড় পণ্ডিত আর কোথাও শুনি নাই, সার্থক করেন গর্ভ জিনিয়া নিমাই পণ্ডিত, এবেশে তাহানে বিদ্যা হইল বিদিত,
কেহ বলি ব্রাহ্মণ যদি নাই পরে ভট্টাচার্য হয় তবে কখনো না নরে, কেহ বলে বলে ভাই মিরি সর্বজনে বাদী সিংহ বলিয়া পদবি দিব তারি। আমরা সবাই নিমাইকে বাদী সিংহ বলি পদবি দান করব। হেন সে তাহার অতি মায়ার বড়াই, এত দেখিয়াও জানিবারে শক্তি নাই, এই মতো সর্বনবদ্বীপে সর্বজনে প্রভুর সৎকীর্তি সবে ঘোষে সর্বজনে, নবদ্বীপবাসীর চরণে নমস্কার, এ সকল লীলা দেখিবারে শক্তি যার। যে শুনয় গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, কোথাও তাহান পরাভব নাহি হয়, বিদ্যারস গৌরাঙ্গের অতি মনোহর, ইহা যেই শুনে হয় তার অনুচর, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তথু পদ যুগে গান, ইতি দিগ্বিজয়ী বিমোচন নাম নবমধ্যায়। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি।